সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, ভিডিও টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টবের মধ্যে অতি অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে বেগুনের বীজতলা তৈরি করতে হয়। তবে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে এবং দেখে নেই কিভাবে টবের মধ্যে বেগুনের বীজতলা তৈরি করতে হয়। বেগুনের বীজতলা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি বাজার থেকে, দেখুন, এই যে এক প্যাকেট বেগুনের বীজ ক্রয় করে এনেছি। এই বীজের প্যাকেটটার দাম হচ্ছে 60 টাকা। আর এই জায়গায় দেখুন, আমি খুব সুন্দরভাবে ঝুরঝুরা করে মাটিটাও প্রস্তুত করে নিয়েছি। যেহেতু আমি বীজতলা তৈরি করব, যদি আমার টিবা মাটি থাকে তাহলে দেখা যাবে যে বীজতলার যেই চারাগুলো আছে সেই চারাগুলো টিবা মাটির নিচে পড়ে যাবে। তো এই জন্য আমি মাটিগুলো খুব সুন্দরভাবে ঝুরঝুরা করে টিবাগুলো ভেঙে নিয়েছি। তো এখন আমি বীজতলাটি তৈরি করব। তৈরি করার জন্য সর্বপ্রথমেই এই যে বীজগুলো আমার প্যাকেট থেকে বের করে নিব। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমার বীজগুলো কিরকম চিকচিক করতেছে। এই চিকচিক করার কারণ হচ্ছে বীজ কোম্পানি এই বীজগুলোর মধ্যে কেমিক্যাল দিয়েছে যাতে বীজগুলো নষ্ট না হয়। তো এখন আমি আমার বীজগুলো ছিটিয়ে বপন করে দিতেছি। তো আমি ছিটিয়ে বীজগুলো বপন করে দিলাম। আমি এর উপরে অল্প পরিমাণ ফুরাডানো দিয়ে দিব যাতে কোনো কীটপতঙ্গে আমার বীজগুলো নষ্ট না করতে পারে। ফুরাডানটা দেওয়ার কারণ এটাই যাতে কোনো কীটপতঙ্গ নষ্ট করতে না পারে অথবা বীজগুলো নিয়ে যেতে না পারে। তো আমি দিয়ে দিলাম। এখন আমি আমার এই বীজগুলো অল্প করে মাটি দিয়ে ঢেকে দিব যাতে খুব সহজে অঙ্কুরোদ্গম হয়। তো আমি এইভাবে রেখে দিব 5 থেকে 7 দিন। আশা করি 7 থেকে 8 দিনের ভিতরেই আমার বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি বীজগুলো থেকে চারা গজাবার পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে টবের মধ্যে কিছুদিন আগে বেগুনের বীজ লাগিয়ে দিয়েছি, তো দেখুন সেই বীজ থেকে কত সুন্দর চারা গজিয়ে গেছে। আমার এই বেগুনের বীজতলার কিন্তু সবগুলো বীজ থেকে চারা গজায়নি। তো আপনারা দেখুন কিছু পরিমাণ চারা কিন্তু এই জায়গায় মিস হয়েছে। তো এই মিসটা কিন্তু প্রাকৃতিক কারণে হতে পারে অথবা অন্য অন্য কারণেও হতে পারে। তো যখন আমরা বীজতলা তৈরি করব তখন আমাদের ধরে নিতে হবে যে কিছু পরিমাণ বীজ মিস হতে পারে। সেটা প্রাকৃতিক কারণেও মিস হতে পারে, আবার অথবা অন্য কোনো কারণেও মিস হতে পারে। তো আমার যে চারাগুলো উঠেছে সেই চারাগুলো আরও কিছুদিন পরে কিন্তু এই জায়গা থেকে আমি স্থানান্তর করতে পারবো। এখনও চারাগুলো ছোট, তাই এখনই কিন্তু এই বীজতলা থেকে চারাগুলো ওঠানো যাবে না। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন আমার চারাগুলো আরেকটু বড় হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার বেগুনের চারাগুলো কেমন হয়েছে। দর্শক, ফিরে আসছি আরো কিছুদিন পর। আমি যে টবের মধ্যে বেগুনের বীজ লাগিয়ে দিয়েছিলাম, তো আজকে তার প্রায় 30 দিন। তো 30 দিনের ভিতরে দেখুন আমার যেই বেগুনের বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বীজ থেকে কত সুন্দর চারা গজিয়ে গেছে। তো এই চারাগুলো কিন্তু এখন সম্পূর্ণ উপযুক্ত অন্য জায়গায় স্থানান্তরের। তো তার আগে আমার বেগুনের গাছগুলো আপনারা দেখুন আমার গাছগুলো কতটা বড় হয়েছে। তো এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন গাছগুলো কিন্তু আমি চাইলে এখন এই জায়গা থেকে স্থানান্তর করে অন্য জায়গায় লাগিয়ে দিতে পারবো। তো এই 30 দিনের ভিতরে আমি কিন্তু তেমন কোনো পরিচর্যা করিনি। পরিচর্যা বলতে আমি সকাল বিকাল এই গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিয়েছি। তবে আরও একটি কথা কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বেশি পানি কিন্তু আবার দেওয়া যাবে না। যদি বেশি পানি দেন তাহলে দেখা যাবে যে গাছের যে গোড়াগুলো আছে সেই গোড়া পচে কিন্তু আবার গাছ মারা যাবে। তাছাড়া আমার গাছের মধ্যে কিন্তু তেমন কোনো রোগ বালাই আক্রমণ করেনি। যদি আপনাদের কাছে রোগ বালাই আক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কীটনাশক দিয়ে দিতে হবে। রোগের ধরন অনুযায়ী কীটনাশকটা আপনারা দিতে পারেন। তো ভিউয়ার্স, এই 30 দিনের ভিতরে আর তেমন কোনো পরিচর্যারই প্রয়োজন করেনি। আমি কিন্তু কোনো রাসায়নিক সার ওই জায়গায় ব্যবহার করিনি। তো দেখুন আমার বেগুনের গাছগুলো কতটা টাটকা। এখন আমি এই জায়গা থেকে এই বেগুনের গাছগুলো স্থানান্তর করে অন্য জায়গায় লাগিয়ে দিব। আমি লাগানোর সময় আবার আপনাদের দেখাবো কিভাবে চারা প্রতিস্থাপন করতে হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। তো আপনি যদি আমাদের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।